বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ কাছাড় জেলা ও বজরং দলের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সোনাইয়ে বন্যাক্রান্ত এলাকায় বন্যা পীড়িতদের মধ্যে ত্রাণ বণ্টন করা হয়। এদিন বিশ্ব হিন্দু পরিষদের সোনাই প্রখণ্ডের বিভিন্ন এলাকায় বন্যা পীড়িত দুস্থ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, সয়াবিন, বিস্কুট, পেঁয়াজ, সাবান, তেল, মশা তাড়ানোর ধূপকাঠি প্রভৃতি সামগ্রী প্রদান করা হয়েছে। এদিনে বন্টন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্ব প্রান্ত বিশ্ব হিন্দু পরিষদের ধর্ম প্রচার প্রমুখ গোপীব্রত গোস্বামী, বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ কাছাড় জেলা সম্পাদক বিপ্লব রায়, সহসম্পাদক সন্তোষ দেব, জেলা সেবা প্রমুখ পিঙ্কুপাল বোরক্কা প্রমুখ উৎপল রায়, সোনাই প্রখণ্ড সম্পাদক রতন দাস এবং বিশ্ব হিন্দু পরিষদ অভিজ্ঞ দলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। দক্ষিণ কাছাড় জেলাতে বিভিন্ন স্থানে যারা বন্যা পীড়িত দুস্থ আছেন, বিশ্ব হিন্দু পরিষদ তাদের পাশে দাঁড়িয়েছে, সবার কাছে ত্রাণ সামগ্রী আজকে পৌঁছে দেওয়া হয়েছে। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতি আজকে ছিল, প্রচণ্ড বর্ষণ ছিল সকাল থেকে, এখন অল্প প্রকৃতির বিশ্রামের সময়, তাই হয়তো পরিবেশটা একটু সুন্দর হয়েছে, আবার আসছে দেখা যাচ্ছে। আজকে প্রতিকূল অবস্থাতেও বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলার বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি এবং মানুষের পাশে আজ আমরা দাঁড়াতে পারায় আমাদের বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলার সব আয়াম, বজরং দল, দুর্গাবাহিনী, মাতৃশক্তি তথা বাকি সব আয়ামের সব কার্যকর্তারা সন্তুষ্ট। আর আমরা অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাব যতদিন না এই বন্যা পরিস্থিতি ঠিক হয়, ততদিন আমরা আমাদের এই প্রয়াস চালিয়ে যাব। ধন্যবাদ। জয় শ্রীরাম। জয় শ্রীরাম।